তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আমাদের নতুন আরো একটি গেম প্লেতে, এবং আজকে আমরা খেলবো ভাই ডক্টর ক্রো, মানে নো মেনশন গেমস নাকি এরকম একটা কিছু একটা নাম আছে। তো সেটা একটা হরর গেম, এবং এই গেমটাতে ভাই আমাদেরকে এসকেপ করতে হবে, সেই ডক্টর ক্রো এর বাড়ি থেকে আমাদেরকে বের হতে হবে। তো ভাই পারবো কি পারবো না জানি না, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর ভাই গেম প্লেটি করতে আমার প্রচুর ভয় লাগছে ভাই, চলো ভাই শুরু করি তাহলে। ওকে, তো ভাই আমরা ডাক্তারের বাড়িতে, মানে ডক্টর ক্রোয়ের বাড়িতে একটা পার্সেল দিতে যাচ্ছি। আর ভাই এটা বাড়ি কম, এটা কবরস্থান বেশি লাগছে ভাই, এত সাউন্ড আর কাকা করছে, কলিং বেলটা বাজে। আরে আরে ভাই, কাক ওই ওয়ে ভাই। ওকে ভাই, আমাদেরকে কি ভাই বাড়ির ভেতরে কলিং বেলটা বাজাতে যাব, আর সেই সময় আমাকে ভিতরে চলে এসেছি আমি, কখন কিভাবে এই রুমে আসলাম ভাই? আমার তো মাথা কাজ করতেছে না ইয়ার ভাই, এর কি আছে ভাই? আমার আমার শুধু পার্সেলটা দেয়া নিয়ে কথা ছিল, কিন্তু এখন দেখছি বিষয়টা অনেক জটিল হয়ে গেছে। আমাকে তো একেবারে আটকে রাখা হয়েছে এখানে মনে হচ্ছে, যেমনটা গ্রানি কিন্তু করে, গ্রানির মতো অবস্থা। আর এটা কি হচ্ছে এখানে, দরজাটাও খুলছে না ভাই। ভাই ভাই কে যেন কথা বলছে এখান থেকে, You have to get out of here before it's too late. আমাকে There's an তিন extra দিনের key জন্য মানে hidden তিন somewhere বাড়িয়ে in this দিন। room. I can give you a hand, but you'll be on your own from here ও on ভাই, out. কি যেন বলছে এগুলা। There are a couple of things you need to learn if you want to survive. আমাকে For এখান থেকে starters, বের হতে হলে take a আমাকে look at আবার the কি desk করতে to হবে your ভাই? left. একটা মেয়ে যেন কথা বলছে, The mansion is packed with traps and কিন্তু কোথায় থেকে puzzles. কথা বলছে আমি জানি না। আর KOA আমাকে is যেন going to be বলছে searching কি যেন every করতে nook হবে and cranny to find the answers. আমাকে। আবার এর মধ্যে কিসের উত্তর খুঁজতে হবে ভাই? আমি তো একটা এসেছিলাম যে একটা পার্সেল দেওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখি ভাই আমাকে কোথায় রেখেছে, আর কি করতে হবে আমাকে এখানে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর মেয়েটা কথা বলছে সেটা কোথায়? দরজা তো খুলছে না ইয়ার। আরে টেবিলে এগুলো, আবার ড্রয়ারগুলো কি খোলা যাবে? ওকে, ড্রয়ার খোলা যাচ্ছে, ড্রয়ারে কিন্তু কিছুই তো নেই, এগুলো খুলে আমি কি করব? হ্যাঁ Collect these coins. আরে ভাই, They'll টাকা help you পয়সার get দরকার নেই better. ভাই, আমাকে বাড়ি থেকে বের হতে হবে। আর মেয়েটা কোথায়? সেও কি আটকে আছে আমার মতো? কিন্তু আমি এই ঘর থেকে বের হবো কি করে? What's that ওই noise? ভাই, Crow heard something. কে যেন আসতেছে। Hurry. There's a cabinet behind you. So ওকে, jump in এটাতে there লুকানো before যায়। he sees you. ও ভাই, এইটাই সেই That's পাগলা ডাক্তার, bad. ডাক্তার ক্রো, Where দেখেছ? did he go? আরে ভাই তুই জানা এখান থেকে, এখানে কেউ নেই ভাই, যা 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 জানা। ও ভাই সাপ, চলো বের হওয়া যাবে নাকি এখন? চলে গেছে বেবি ভাই, Phew, ধরেই it ফেলেছিল প্রায়। worked. I was so scared you were going to be caught. আরে এত কি বলছে রে ভাই, এত কিছু শোনার দরকার তোমার সময় নেই তো, এত কিছু কে কি শুনবো? আর কে বা বলছে, তাকে আমি কেন বিশ্বাস করবো ভাই? I just can't remember where আরে that key মেয়েটা তুই is. চুপ থাক না, কি করতে হবে আমাকে সেটা তো বলবি। আমি তো কিছু বুঝতে পারছি না কি সব ইংরেজিতে বলছে ভাই। ইফ ইউ গেট ক্যান্ট ফিগার আউট হোয়াট টু ডু। আরে দরজা তো বন্ধ, ডাক্তার মানে ওই মিস্টার ক্রো ওটা আসলো, ডক্টর ক্রোটা আসলো কোন দিক দিয়ে? ওই দরজা দিয়ে আসলো, কিন্তু বন্ধ কেন? জানলা দিয়ে কি বের হওয়া যাবে? কোনো ক্লু আছে ভাই? কি একটা গেম, জটিল একটা গেম লাগছে, কিন্তু বুঝতে পারছি না তো কোথায় থেকে কি করতে হবে। এখানে তো শুধুমাত্র বাক্স, আলমারি, টেবিল আর তেমন কিছুই নেই। এখানে দেখো ফুলদানি আছে, ড্রয়ার গুলোতেও কিচ্ছু নেই। আরেকবার চেক করব নাকি? শুধু তো আমি পেয়েছি কিছু টাকা, মানে আমি টাকা নিয়ে এখানে কি করব সেটা বুঝলাম না। সবকিছু ঠিক আছে, বাট টাকাগুলো কেন দিচ্ছে? ওকে চলো, এই দরজাতে লক করা আছে, আর এই দরজাতে লক মানে একটা চাবি তো নিশ্চয়ই এই ঘরে আছে। একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি খুঁজি আমি নিশ্চয় পাবো। এটা কি ইউজ হিন্ট? আচ্ছা আমি পাচ্ছি না, এই জন্য আমি হিন্টটা ইউজ করলাম। ওকে চলো, জাস্ট এটার জন্য করব। ওকে, এটা কি? ও ভাই, ড্রয়ারে আবার দেখো, এই ড্রয়ারটা খোলা যাবে তার মানে। ওরে There it বাপরে, is. এত Now বড় you can চাবি, open that door. চলো That's খুলে it ফেলবো, for অ্যান্ড you. আমরা বের হয়ে I যাব, hope you get অ্যান্ড out. আমাদের এস্কেপ হয়ে যাবে ভাই, আমাদের সবকিছু কমপ্লিট। লেটস স্টার্ট ভাই। ওয়ে, ডাক্তার ক্রো ওখানে কি করছিল? ওই বয়স্ক লোকটা আর গেটের পিছনে দাঁড়িয়ে ছিল রে ভাই, তার মানে সে যায়নি। এবার এবার প্লিজ, এবার না, এবার না 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 ভাই, খুলবো খুলবো। ওকে ভাই, বেঁচে গেছি, এবার নিশ্চয় সে নেই তো ভাই। এটা তার ঘর আর কি, বড় একটা বাড়ি, কবরস্থানের মধ্যে মনে হচ্ছে বাড়িটা। দেখো এখানে কি বাথরুম,
আর এখানে কি আছে? এখানে ভাই বাথরুমের মধ্যে বস্তা কেন? আজব ব্যাপার। টয়লেট, একটা কোমোড দেখতে পাচ্ছি। তো যে যদিও হোক, গ্র্যানির বাড়ি থেকে অনেক পরিষ্কার আছে এর বাড়িটা, যাই হোক এটা আমার পছন্দ হয়েছে। বাট এর বাড়িতে আমাকে চাবি তো পেয়েছি, এখান থেকে বের হতে পারবো কি? দেখো এখানে অনেক বড় একটা ডাইনিং, মানে অনেক বড় লোক ভাই এটা মনে হচ্ছে। তো ডক্টর ক্রো আসলে কি করে জানি না, সবগুলো দরজায় কি লক করা নাকি ভাই সাব। এখানে একটা পিয়ানো আছে, পিয়ানোটা বাজানো যাবে না। আবার টাকা পয়সা দিচ্ছে কেন আমি বুঝতেছি না, টাকা পয়সা জড়ো করে আমি কি করব? ডক্টর ক্রো ভাই, তুই কি করছিস, কোথায় আছিস? এর উপর থেকে যাওয়া যাবে? ও ভাই, একটা কি পায়ের সাউন্ড আসছে নাকি? ওই 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 কে যেন দৌড়ে আসছে মনে হচ্ছে আমার। ওই ভাই, এবার সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে উপর তালাতে মনে হচ্ছে কেউ হাঁটছে। মানে উপরে আরো একটা তালা আছে, আমরা সিঁড়ি অলরেডি দেখতে পেয়েছি। তো এখানে কি একটা টিভি আছে? টিভি রুম এটা, মানে ড্রয়িং রুম হচ্ছে, একটা বড় সোফা। আর তো ডক্টর ক্রো মনে হচ্ছে উপরে আছে ভাই, আবার যদি ধরে ফেলে তাহলে সমস্যা আছে, ড্রয়ার আছে এখানে। ওকে, স্মল কি পেয়েছি, আর এই স্মল কিটা আমাকে কোথায় লাগাতে হবে? আই হ্যাভ নো আইডিয়া ভাই। চলো প্লিজ একটু সাবধানে যেতে হবে, কারণ ডক্টর ক্রো যদি দেখতে পাই তাহলে আবার আমাকে মেরে ফেলবে। আর ডক্টর ক্রো সব দরজাতে তালা মেরে রেখেছে ভাই, এখানে কোনো চাবি নেই, মানে এখানে কোনো ড্রয়ার নেই, শুধু আমি কয়েকটা দরজায় খালি খুলতে পারছি। ভাবে ইয়ার, এ ভাই ভাই, পায়ের শব্দটা বেশি হচ্ছে। ওয়ে ভাই, কেউ আসছে মনে হচ্ছে। ডক্টর ক্রো কি উপরে হাঁটছে নাকি? শালা ভূত না কি ওটা ভাই, ওটা দেখো 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 দেখো, ওই যে যে হাঁটছে ভাই, ওদিকে যাচ্ছে, চলো তো পিছে পিছে। ওয়ে, দেখতে পেয়েছি ভাই, আরে পালা না রে ভাই, ইয়ার এবার তো গেছি আমি। চলো লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি ফটাফট ফটাফট এখানে কেটে পড়তে হবে ভাই। কোথায় যাবো, এদিক দিয়ে এদিক দিয়ে? ওয়ে, নিশ্চয় নিশ্চয় আমাকে আমাকে হারিয়ে ফেলেছে, দেখো মিউজিকটাও থেমে গেছে। আরে দরজাটা কে খুললো? ওয়ে ভাই, আবার আসছে কেন ভাই? আরে তুই থাক রে ভাই বুড়া, তুই হাঁটতে পারিস না, তুই আমার সাথে দৌড়াতে পারবি নাকি? চলো ভাই, এখানে 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 দরজাগুলো খোলা যাবে। আরে এবারে এটা আবার কি, পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। ওয়ে ভাই, এটাও লক। ওকে আমি ইজিলি, আরে বাপরে চলে এসেছে। ওয়ে ভাই, এই দরজাটা প্লিজ 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 এটা খুলিস প্লিজ। ও ভাই নো ইয়ার, দরজাটা বন্ধ ভাই। চেহারা কি দেখেছো ভাই, থার্ড অ্যাটেম্প্ট, এবার লাস্ট ওয়ার্নিং দিবে মনে হয়। কাকের মাথাওয়ালা একটা কি যেন লাঠি আছে, ওটা দিয়ে কি করে আমি জানি না, ওটা দিয়ে মারছে। ইয়ার, গেমটা কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না, মানে আমি পাচ্ছি না ভাই, বেরোতে পারবো না, কিরকম বাড়ি। আর এখান থেকে এস্কেপ করতে হবে কোন দিক দিয়ে সেটাও তো মাথায় ঢুকছে না। আর অনেকগুলো দরজা খোলা যাচ্ছে না, সেগুলো হার্ড মোডে খেলা যায়, খেললে শুধু খোলা যাবে। তো জাস্ট আমি নর্মাল মোড, মানে ইজি মোডে দিয়েছি, এই জন্য এরকম দেখাচ্ছে ভাই। কোথায় আছে ডক্টর ক্রো? আবার যদি চলে আসে তাহলে বাবার মুশকিল হয়ে যাবে। এই ড্রয়ার গুলো খোলা যাবে? এগুলো কি? এগুলো ক্যাবিনেট ডোর। ওকে, কিচ্ছু নাই, এগুলো কি রেডিও? আরে ইয়ার, এত বড় একটা বাড়ি, এর বাড়িতে আমি অবশ্য শোবার ঘর এখনো পাইনি, কিন্তু কোথায় আছে জানি না। তুমি আবার পায়ের শব্দ হচ্ছে, এটা কি? ওকে, এটা কি বের করে দিল কেন? ওই যে দেখো হেঁটে যাচ্ছে, ছাদটা দেখো ভাঙা। ওকে ভাই, এখান থেকে নেমে কি আমি গাড়িটা কি নিতে পারবো তাহলে? লাফ দিব, চলো গাড়িটা যদি নেওয়া যায়। গাড়িটা চালাতে পারছি না। ও ভাই, আর গাড়িটা এত বড় কেন, আর আমি এত ছোট কেন? আরে ও ভাই, এবার আমার দিবে ভাই। আবে ইয়ার, তাড়াতাড়ি পালা না রে ভাই, পালা ভাই তাড়াতাড়ি, এটাও লক করো। গেছি আমি, এই ঘরেই ফেললো মনে হয়। আরে ভাই 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 ভাই, প্লিজ প্লিজ পালা রে ভাই, এখন মনে পিছু করছে ভাই সাহেব। এদিক দিয়ে এদিক দিয়ে যদি কেটে পড়ি। ওকে, সে দেখো ওদিকে চলে যাচ্ছে, ওকে আমাকে দেখতে পাইনি, আমি সাইড কেটে পড়েছি। আর গ্র্যানির থেকে অনেক ধীরে ধীরে হাঁটছে, গ্র্যানি তো অনেক ফাস্ট করে ফেলে হাঁটে ভাই, কোথায় থেকে চলে আসে গ্র্যানি, মাথা মধ্যে ঢোকে না। তো এটা ডক্টর ক্রোটা অনেকটা একটু বয়স্ক মনে হচ্ছে, গ্র্যানি তো বয়স্ক, বাট ডক্টর ক্রোটা বেশি একটু ধীরে হাঁটছে। তো এখানে
আসলে আমি শুধু গাড়ির ওই রুমটা দেখেছি, আর সবগুলো দরজা লক করা, গাড়িটা আমি চালাতে পারছিলাম না ইয়ার ভাই, এটা কি? ওকে পড়ে গেলাম যে। আরে ভাই, এ ভাই 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 ভাই, পালা পালা! এরে ভাই, লক খুলছে না কেন? ও ভাই ভাই, ই ভাই, সাপ ধরে ফেলেছে আমার ইয়ার। ও ভাই, সে মেরে ফেললো, মাটি চাপা দিচ্ছে ভাই, কি ভয়ঙ্কর লোক রে বাবা! এরকম ডক্টর কোথায় থাকে ভাই? তো ভাই, আমরা ডক্টর ক্রো আমাদেরকে মেরে দিল এবং মাটি চাপা দিয়ে দিয়েছে ভাই, কি করে কি হলো মানে অনেক কিন্তু হার্ড ছিল মনে হলো। তো তোমাদের আসলে কেমন লেগেছে গেম প্লেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ভাই, কি রকম গেম খেলবো আর কোন কোন গেমস তোমাদের ভালো লাগে, কোন গেমটি আমাকে খেলতে বলবে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে, ভালো থাকবে সবাই, টাটা।